আজ বানাবো লাউ এর কোপ্তা কারি। এজন্য লাউটাকে আমি প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপর লাউ এর মধ্যে সামান্য নুন দিয়ে মেখে রেখেছিলাম। লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার আমি এই জলটা ভালো করে চেপে চেপে বের করে নেব। নিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। এবার লাউ এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন, এর মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে একটু ছানা দিয়েছি। যেহেতু আজকে কোপ্তা কারিটা আমি নিরামিষ করব, তাই জন্য একটু ছানা দিলাম যাতে খেতে ভালো হয়। এবার একটা জায়ফল আমি গ্রেটারে গ্রেট করে অল্প করে একটু দেব। এই জায়ফলটা দিলে খেতে খুবই টেস্টি হয় বড়াগুলো। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, আমি 10 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে কোপ্তার সাইজে করে নিয়ে তেলে ভালো করে ভেজে নেব। সাদা তেল দিয়ে আমি ভেজেছি বড়াগুলো। বড়াগুলো একটু টাইম দিয়ে ভাজতে হবে, যেহেতু লাউ আছে সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই জন্য হালকা আঁচে আমি অনেকটা টাইম নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কারিটা বানানোর জন্য আমি এই রকম করে আলু কেটে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা বাটিতে কিছুটা দই, এর মধ্যে বা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দইটাকে ভালো করে মশলার সাথে ফেটিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কড়াইয়ের এক সাইডে রেখে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি গোটা জিরে, লবঙ্গ আর এলাচ। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই দিয়ে, ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা ভালো করে কষিয়ে নেব, আলুগুলোর সাথেও মশলাটা একটু কষিয়ে নেব। আচ্ছা, আমি একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। এবার এই গ্রেভিটার মধ্যে একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ কোপ্তা অনেকটা জল টেনে নেয়। আলুগুলো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বড়াগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, বড়ার মধ্যে ভালোভাবে ঝোল ঝোল ঢুকে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল আমার নিরামিষ লাউ এর কোপ্তা কারি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।